हेलो एवरीवन, वेलकम टू दिस चैनल माय सेल्फ लक्ष्मीकांत कर्मकार। আমরা এই চ্যানেলে মেইনলি যেটা টার্গেট করেছি, জেই আর নিট 2021 এর যারা দেবে, যারা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল পড়তে চাইছে, 2021 এর পরীক্ষা দেবে, তাদের জন্য মেইনলি এই সিরিজ অফ লেকচারগুলো নিয়ে আসছি। ফিজিক্সের এখানে ক্লাস 11 বা 12 যারা বোর্ডের এক্সাম দেবে, তারাও এই লেকচারগুলো দেখতে পারো, তাদের বেশি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আর যারা নিট বা জেই দিচ্ছ, তারা তো অবশ্যই দেখবে। এখানে আমরা প্রথমে বেসিক নলেজ ক্লিয়ার করবো, তারপরে এমসিকিউ করবো, আর প্রতিটা ক্লাসে আমি হোমওয়ার্ক দিই, সেগুলো দেখবো, আর লাইভ টেস্টের অ্যারেঞ্জ করবো। অলরেডি 3টে লেকচার হয়ে গিয়েছে উইথ এ ইন্ট্রোডাক্টরি ক্লাস, 4টে হয়েছে। এটা হচ্ছে লেকচার নাম্বার 4। এখন যেটা চলছে সেটা হচ্ছে ইউনিট 1, ক্লাস 11 ইউনিট 1, ফিজিক্যাল ওয়ার্ক অ্যান্ড মেজারমেন্ট, ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, এই ইউনিটটা চলছে। যে ইউনিটের আচ্ছা, এখানে অল অ্যাবাউট মি, এটা ইন্ট্রোডাক্টরি ক্লাসে করেছি, এটা স্কিপ করি। এখানে অল দি মাই কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে নিও, কীভাবে জয়েন হবে সেটা আমার ইন্ট্রোডাক্টরি ক্লাসে আছে, একটু দেখে নিয়ে জয়েন্ট হয়ে যাবো। জয়েন্ট হলে কী সুবিধা হবে না, ক্লাসে যেসব হোমওয়ার্কগুলো, তার পিডিএফগুলো বা যে ধরনের পিডিএফ আমি ক্লাসে নোট বা পিডিএফগুলো যদি লাগে, সেগুলো যদি দিই, আমি এই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে খুব সহজেই। আর নতুন ক্লাসের লিঙ্কগুলো আমি এখানে দিয়ে দেবো, সহজেই তোমরা আপডেট থাকতে পারবে আমার নতুন ক্লাস কী হচ্ছে না হচ্ছে। সুতরাং এই টেলিগ্রাম চ্যানেলটাতে তোমরা জয়েন করে নিও। কীভাবে করতে হয়, আমার ইন্ট্রোডাক্টরি একদম ফার্স্ট ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাসে ওটা আছে, দেখে নিও, স্টেপ বাই স্টেপ বলে রেখেছি। চলো আমরা টপিকে চলে যাই। আমাদের টপিক চলছিল ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড দি মেজারমেন্ট। ওকে, এর মধ্যে আমাদের এই 5টা পার্ট অলরেডি হয়ে গিয়েছে, আজকে 6নম্বর পার্ট হবে। আমি 5টা পার্টের একটু রিভিশন করে দিই। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি, না ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে মেজারেবল যেসব প্রপার্টিগুলো আছে কোন একটা ম্যাটারের, মেজারেবল প্রপার্টি, ম্যাটারের যেসব মেজারেবল প্রপার্টি আছে যেগুলো মেজার করা যায়, মেজারেবল প্রপার্টি, সেগুলোকে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। যেমন মাস, লেন্থ, ভলিউম, টাইম, টেম্পারেচার এক্সেট্রা। যদি আমরা বলি নিডস অফ ইউনিটস, ইউনিটের প্রয়োজনীয়তা কি, না ইউনিটের প্রয়োজনীয় হচ্ছে যে আমরা সারা ওয়ার্ল্ডে সবাই যদি একই রকম ইউনিট পেতে চাই, একই ভ্যালু পেতে চাই, তাহলে ইউনিটের প্রয়োজন আছে। আমি এক্সাম্পল হিসাবে আমি তোমাকে যদি বলি যে আমার, আমাকে কি বলবো, 3 হাত দড়ি দিও, 3 হাত দড়ি যদি বলি, তো আমার হাতে মেপে একটা দড়ির কথা বলেছি, কিন্তু তোমার হাত যদি ছোট বা বড় হয় তাহলে ডিপেন্ড হয়ে যেতে পারে, তাহলে আমি যা চাইছি সেটা পাবো না। কিন্তু আমি যদি বলি 3 ফুট, তাহলে তুমি এখানে আমি যা বলে দিচ্ছি 3 ফুট, তুমি 3 ফুট দেবে, সেই জন্য একটা ইউনিটের প্রয়োজন, এই ফুটটা হচ্ছে ইউনিট। ওকে, টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি টাইপ শিখেছি, এখানে মোট 3 ধরনের আছে। একটা হচ্ছে ফান্ডামেন্টাল, যেটা কারোর উপর ডিপেন্ড করে না, একটা হচ্ছে ডিরাইভ, যেটা ফান্ডামেন্টাল উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে সাপ্লিমেন্টারি, যেটা সাপ্লিমেন্টারি, যেটা ফান্ডামেন্টাল বা ডিরাইভ নয়, এর মধ্যে দুটোই পড়ে, একটা হচ্ছে অ্যাঙ্গেল আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল বোঝা গেল, সলিড অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল, এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি। আর ফান্ডামেন্টালের মধ্যে 7টা আছে, ক্লাসটা দেখে নিও, 7টা, ওই মাস, লেন্থ, টেম্পারেচার এক্সেট্রা। আর বাকি যে মানে 7 আর 2 9টা বাদ দিয়ে বাকি যাবতীয় ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, সবই হচ্ছে ডিরাইভড। ওকে, এই যে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ফান্ডামেন্টালের উপর ডিপেন্ড করে, যেভাবে ডিপেন্ড করে সেই ভাবেটা, মানে কিভাবে ডিপেন্ড করে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডাইমেনশন। ডাইমেনশন দিয়ে আমি কি বুঝতে পারি, না ডিরাইভ ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো ফান্ডামেন্টাল উপর কিভাবে ডিপেন্ড করছে সেই ব্যাপারটা আমরা ডাইমেনশন বা মাত্রা, বাংলায় আমরা একে কি বলি, মাত্রা, এই মাত্রা দিয়ে বুঝতে পারবো। বোঝা গেল। তারপরে হয়েছিল হোমোজিনিটি প্রিন্সিপাল অফ ডাইমেনশন অ্যানালিসিস, এটার মানে হচ্ছে যে কোনো একটা ভ্যালিড ভ্যালিড যদি ফিজিক্যাল রিলেশন হয়, তাহলে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম হবে। আর এক নম্বর কথা ছিল যে একই প্রজাতির যদি কোয়ান্টিটি হয়, তবেই তাদের অ্যাডিশন বা সাবট্রাকশন করা যাবে। যেমন কেজির সাথে গ্রাম যোগ বিয়োগ করতে পারবো, কিন্তু কেজির সাথে কিলো
মিটার এই অ্যাডিশনটা করা সম্ভব নয়, একই প্রজাতির ফিজিক্যাল কোয়ান্টিটি হলে তবেই অ্যাডিশন করা সম্ভব, আদারওয়াইজ করা সম্ভব নয়। আজকে আমরা শিখবো এই যে ডাইমেনশন অ্যানালিসিস করা হলো তার অ্যাপ্লিকেশন কি আছে, এই ডাইমেনশন অ্যানালিসিসের অ্যাপ্লিকেশন আমরা শিখবো। ওকে চলো, ফার্স্ট অ্যাপ্লিকেশন হচ্ছে রিলেশন বিটুইন টু ইউনিটস ইন এ ডিফারেন্ট মেজারিং সিস্টেম অফ এ কোয়ান্টিটি। যেখানে একটা কোয়ান্টিটির আমাদের বিভিন্ন মেজারিং সিস্টেম আছে, যেমন এসআই ইউনিট সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এমকেএস মিটার কিলোগ্রাম সেকেন্ড, এফপিএস ফুট পাউন্ডাল সেকেন্ড, এইসব বিভিন্ন সিস্টেম অফ ইউনিট রয়েছে। সেই বিভিন্ন সিস্টেম অফ ইউনিটে কোনো একটা কোয়ান্টিটির একটা সিস্টেম অফ ইউনিটের যদি ভ্যালু জানি, অন্য সিস্টেম অফ ইউনিটে কী ভ্যালু হবে সেটা কিন্তু আমরা এই ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে ইজিলি বার করতে পারি। আমি একটা এক্সাম্পলের থ্রু দিয়ে এটা বোঝাই। সাপোজ আমাকে বলা হলো যে 1 জুল ইজ হাউ মাচ আর্ক, 1 জুল সমান কত আর্ক, তা আমি কী করব, 1 জুল সমান এন আর্ক ধরে নিলাম। তাহলে এন আর্ক ইকুয়াল টু কি দাঁড়ালো, 1 জুল বাই 1 আর্ক। এখন এই আর্ক বা জুল এটা কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট এটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক ডান, রাইট? ওয়ার্ক ডানের ডাইমেনশনটা কি, ওয়ার্ক ডান মানে হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট। What is force? Force is ML to the power minus 2 and displacement is L. So this is ML square T to the power minus 2, right? এখন এই 1 জুল এটার জায়গায় আমি লিখছি M, এখানে সাফিক্স একটা করে 1 দিচ্ছি, L T to the power minus, sorry, L square T to the power minus 2. Similarly, M2 L2 square T2 to the power minus 2. এটাকে আমি লিখছি M1 by M2, L1 by L2 whole square T1 by T2 minus 2. এবারে মাস, 1 means SI unit, 1 means জুল হচ্ছে এসআই ইউনিটের, তাহলে 1 মিনস এসআই ইউনিট আর 2 মিনস সিজিএস ইউনিট। তাহলে 1 এর জায়গায় আমি লিখে দেব 1 কেজি আর 2 এর জায়গায় লিখবো 1 গ্রাম। সিমিলারলি 1 মিটার 1 সেন্টিমিটার আর এটা 1 সেকেন্ড, 1 সেকেন্ড সেখানে একটা স্কোয়ার ছিল আর এটা 2 মাইনাস 2। ওকে, এরপরে আমি এদিকে লিখছি 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, তারপর হোল স্কোয়ার আছে আর সেকেন্ড সেকেন্ড ক্যান্সেল হয়ে গিয়েছে, তাহলে এখানে কি দাঁড়ালো, দেখো গ্রাম গ্রাম ক্যান্সেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল, এখানে 1000, এখানে 100 স্কোয়ার মানে 2টো 0 তার আবার স্কোয়ার, 4টে 0, 4টে আর 3টে 17 0, বুঝে গেল? তাহলে আমার অ্যান্সার কি দাঁড়ালো, 1 জুল ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 7 আর্ক। কি বার করা যাবে, তো দুটো সিস্টেম অফ ইউনিটের মধ্যে রিলেশন যদি এস্টাবলিশ করতে চাই কোনো একটা কোয়ান্টিটি ফিজিক্যাল কোয়ান্টিটি ইউনিটে, তাহলে আমরা এই ডাইমেনশন অ্যানালিসিসে খুব সহজেই বার করতে পারবো। যদি তোমাদের একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা তাহলে করবে যে 1 নিউটন, 1 নিউটন সমান কত ডাইম, এটা করবে, এর করে অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দেবে বা যেসব কন্ট্যাক্ট আইডিগুলো আছে সেখানে দেবে। ওকে, নেক্সট নেক্সট অ্যাপ্লিকেশন হচ্ছে চেকিং দ্য ভ্যালিডেশন অফ এনি ফিজিক্যাল রিলেশন। কোনো একটা ফিজিক্যাল রিলেশন দেওয়া আছে, সেটা ভ্যালিড কি ভ্যালিড নয় সেটা আমরা বুঝতে পারবো ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে। ফর এক্সাম্পল, আমার কাছে এরকম একটা রিলেশন দিয়ে বললো যে এই রিলেশনটা ঠিক আছে কি ভুল আছে, দেখো
আমি প্রথমে কি করব, লেফট হ্যান্ড সাইড এর ডাইমেনশনটা বার করি। লেফট হ্যান্ড সাইড এফ, এ মানে হচ্ছে ফোর্স, ফোর্স মানে আমরা জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু মাস ইনটু অ্যাসেলারেশন। ওকে, রাইট হ্যান্ড সাইডে চলে যাই। রাইট হ্যান্ড সাইডে কি কি আছে দেখো, সিক্স পাই ইটা আর ভি। আচ্ছা, সিক্স পাই কনস্ট্যান্ট, এর ডাইমেনশন নেই। ইটা, ইটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি সিটি মানে হচ্ছে সান্দ্রতাঙ্ক, এর ডাইমেনশন হচ্ছে এম এল ইনভার্স টু টু দিওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখানে লিখে দিই এম এল ইনভার্স টু টু দিওয়ার মাইনাস ওয়ান। তারপরে আছে আর, আর মানে রেডিয়াস এল। তারপরে হচ্ছে ভি, ভি মানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে এল টু টু দিওয়ার মাইনাস ওয়ান। এবার খেয়াল করো এম এল ইনভার্স আর এল একটা কেটে যাবে, তাহলে একটা এল পড়ে আছে, টি ইনভার্স টু টু দিওয়ার মাইনাস টু। তাহলে দেখতে পাচ্ছো রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন আর লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশন সেম, সুতরাং এই রিলেশনটা ভ্যালিড। তার মানে কোনো একটা রিলেশন ভ্যালিড কি ভ্যালিড নয় সেটাও আমরা এই ডাইমেনশন অ্যানালিসিস দিয়ে বুঝে যাচ্ছি। ওকে, আচ্ছা এটা তোমাদের হোমওয়ার্ক, এখানে লিখে নাও ভি ইকুয়ালস টু পাই বাই এইট পি আর টু দি পাওয়ার ফোর ইটা এল, যেখানে পাই বাই এইটটা কনস্ট্যান্ট, পি হচ্ছে প্রেশার ডিফারেন্স, আর হচ্ছে রেডিয়াস, ইটা হচ্ছে কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, যার ডাইমেনশন এই যে লিখে রেখেছি সান্দ্রতাঙ্ক ডাইমেনশন, আর এল হচ্ছে লেন্থ। তোমরা এই লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা বার করবে, রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনটা বার করবে, দেখবে সেম হচ্ছে কিনা। হয়ে গেল, যদি সেম হয় তাহলে রিলেশনটা ভ্যালিড, যদি সেম না হয় ভ্যালিড নয়। এটা করবে, করে কমেন্ট বক্সে কমেন্ট করবে, বোঝা গেল। ওকে, আজকে পর্যন্ত, সেশন ভালো লাগলে লাইক করো, সেশনটা শেয়ার করো, যাদের যাদের দরকার তারা যেন পায়, আর সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য, পায় এই সিরিজটা পাওয়ার জন্য, আর আই ঘন্টা প্রেস করে রেখো। ওকে, থ্যাংক ইউ ফর লিসেনিং, আজকের জন্য এতটাই।